কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার নিজের রয়েছে একটি ব্যক্তিগত বোয়িং 757 এয়ারক্রাফট। বিশ্বের বহু ধনাঢ্য ব্যক্তির ব্যক্তিগত জেট বা ছোট উড়োজাহাজ থাকলেও ব্যক্তিগত বোয়িং এয়ারক্রাফট থাকার কথা খুব একটা শোনা যায় না। খুব অল্প সংখ্যক কিছু ব্যক্তিরই রয়েছে এমন বিমান। মঙ্গলবার নিজের ব্যক্তিগত এই বিমানে করেই আদালতে হাজিরা দিতে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে যান ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার ব্যক্তিগত উড়োজাহাজটির নাম দিয়েছেন ট্রাম্প ফোর্স ওয়ান। বোয়িং 757 মডেলের এই বিমানটি ট্রাম্প কেনেন 2011 সালে। এতে খরচ পড়ে প্রায় $10 কোটি। প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি ট্রাম্পের উড়োজাহাজটি সংস্কার করা হয়েছে। উড়োজাহাজে নতুন রং লাগানো হয়েছে। বড় সোনালি হরফে সামনের দিকে ট্রাম্পের নাম লেখা রয়েছে। প্রায় এক বছর ধরে চলা নানা ধরনের সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শেষে মঙ্গলবার সম্পূর্ণ নতুন রূপে উড়োজাহাজটি ট্রাম্পকে নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে। 43 আসনের উড়োজাহাজটিতে বিলাসবহুল শয়নকক্ষ, অতিথিকক্ষ, লাউঞ্জ, থিয়েটার সিস্টেম, রান্নাঘর, ডাইনিং রুম, শৌচাগার সহ আরও নানা সুযোগ সুবিধা রয়েছে। 2016 সালের নির্বাচনী প্রচারণার সময় বিমানটি ব্যাপকভাবে পরিচিতি পায়। অন্য কর্মকার, সময় সংবাদ।